উদ্বোধন হয়ে গেল এলাকার সবথেকে বড় মার্বেল দোকান। ফোরফোরা উজ্জ্বল পুকুর ধারে রানা মার্বেলের উদ্বোধনের সময় মানুষের চাঁদের হাট। আব্দুল রায়হান রানা আরও জানিয়েছেন, এখানে বিভিন্ন ব্যবসায়ী বন্ধুদের কলকাতার থেকেও কম দামে হোলসেল রেটে যেমন দেওয়া হবে, তেমনি এলাকাসহ আশেপাশে গ্রামের সাধারণ মানুষের রিটেল ক্রয় করার ক্ষেত্রে উল্লেখযোগ্য কম দামে পরিষেবা দেওয়া হবে। বিভিন্ন রেপুটেড কোম্পানি যেমন ক্যাজারিয়া, জনসন, বেঙ্গল টাইল, সেনকোস সহ প্রতিষ্ঠিত কোম্পানির প্রোডাক্ট রানা মার্বেল সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে এক নম্বরে। উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছিল। বিভিন্ন সম্প্রদায়ের বহু গুণীজনেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, নবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবর, আরও অনেকে। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন 7206258472 এই নাম্বারে। আপনারা জানেন যে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা দরবার শরীফ, আর এই ফুরফুরা দরবার শরীফের ঠিক পার্শ্ববর্তী এলাকায় নবরূপে নবসাজে প্রতিষ্ঠিত হয়ে গেল আজকে রানা মার্বেল। আর সেই রানা মার্বেলের কর্ণধার আমাদের সামনে উপস্থিত রয়েছেন আব্দুর রায়হান ওরফে রানাদা, সকলের পরিচিত, এবং তিনি যার হাত ধরে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন, তিনি আর অন্য কেউ নন, এত এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র। এবং আপনারা আরও জানেন, কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল এখানে এক বিরাট বড় অনুষ্ঠান, যে অনুষ্ঠান তার মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়েছিল, আপনারা জানেন, জমিয়তে উলামায়ে বাংলা। সেই জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেবের হাত ধরে শুভ উদ্বোধন হলো। আর সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব কী বললেন, তিনি একথাই বললেন যে মহান স্রষ্টাকে যদি স্মরণ করে কোনো জিনিস অনুষ্ঠিত করা যায় তাহলেই কিন্তু মহান স্রষ্টার কবুলিয়ত পাওয়া যায়। আগত সকলকেই আমরা রানা মার্বেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, মুবারকবাদ জানাচ্ছি এই সমস্ত ইউটিউব চ্যানেলদের হোল্ডারদেরকে, তাদের কর্ণধারদেরকে, যাদের দ্বারায় মানুষের কাছে খবর পৌঁছে যাবে রানা মার্বেলের। রানা মার্বেলে আপনারা আসুন এবং সুলভ মূল্যে আপনারা জিনিসপত্র ক্রয় করুন, আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে এই আহ্বান রাখি। ধন্যবাদ। আমি সৈয়দ এহতেশাম মামুন অ্যাজ এ সঞ্চালক হিসেবে আজকে রানা মার্বেলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ধন্যবাদ। প্রয়োজন পড়ল নানা মার্বেল, মানে আগে যে জায়গাটা ছিল সেখানে অসুবিধা হচ্ছে কাস্টমারের মালটা দেখানোর, বা কাস্টমারকে ছোট জায়গা ছিল যার কারণে প্রবলেম হচ্ছিল, আর কাস্টমার বিশেষ করে আমার কাস্টমারও আরও বিভিন্ন জায়গাতে দূর দূরান্ত থেকে আসছে, যার কারণে ওখানে একটু ছোট জায়গা প্রবলেম ছিল, যার কারণে আমি শোরুমটা করেছি। এবং আমি এই কারণে শোরুমটা করতে বাধ্য হয়েছি, আমি বিভিন্ন যেমন জনসন, বেঙ্গল, স্যালকো, হ্যাঁ আরও সব বিভিন্ন কোম্পানি, কাজারিয়ার বা আরও সব হিন্দুয়ার এসব কোম্পানি সব ডিলারশিপ নিয়েছি। ডাইরেক্ট আমি বাইরে থেকে যখন মানে ফ্যাক্টরি থেকে মাল নামিয়ে নিচ্ছি, তো যার কারণে আমার ডিজাইনটাও অনেক বেশি, কাস্টমারটাও অনেক বেশি, তো যার কারণে একটা সুন্দর একটা প্যাসেজ, সুন্দর একটা জায়গা দরকার ছিল, সেটা হয়েছে। স্পেশাল স্টা মানে স্পেশাল, এখন তো হাইলাইটার স্পেশাল টাইলসগুলো, আপনার ফ্লোর বলুন, ওয়াল বলুন, বা এবং বিভিন্ন নতুন নতুন যেসব ডিজাইনগুলো, যেটা একদম লেটেস্ট, যে ডিজাইনগুলো আমার মনে হয় কাস্টমার অন্য দোকানে দেখেন, সেসব ডিজাইনগুলো আমার কালেকশান, সেই ডিজাইনগুলো আমি কালেকশান করেছি, তো সেইগুলো মানুষের সামনে তুলে ধরবো। তাই অন্যান্য দোকান বাদ দিয়ে আপনার দোকানে মানুষ আসবে কেন, কী আকর্ষণ রয়েছে আপনার দোকানে? আমার দোকানে যেমন আকর্ষণ আছে, আমি মনে করি অন্য দোকানে যে মালটা আপনি যে রেটে কিনবেন তার থেকে 10% আমার কাছে এলে কম হবে, এবং মালটা আশা করি তার থেকে কোয়ালিটি ভালো হবে এবং বা তার মতো কোয়ালিটি হবে। সোশ্যাল মিডিয়ার দৌলতে জেলার বিভিন্ন শুধু নাই, যে অন্যান্য জেলা থেকেও আপনার কাছে অর্ডার আসছে, রানা মার্বেল অর্ডার আসছে, এই বিষয়টা কী বলবেন? হ্যাঁ, আমি পশ্চিমবাংলার হিসেব মতো নদিয়া, আপনার ২৪ পরগনা, হাওড়া জেলা, বর্ধমান, মুর্শিদাবাদ, হ্যাঁ এদিকে আপনার হুগলি তো আছেই, মেদিনীপুর, আপনার বাঁকুড়া পর্যন্ত, এমনকি আমি একটা মাল দিয়েছি আসানসোলে, আমার মাল গেছে।
আসানসোলও পর্যন্ত আমার এখান থেকে মাল যাচ্ছে। বিশেষ ছাড় কিছু থাকছে আপনাদের? হ্যাঁ, বিশেষ ছাড় এই মুহূর্তে আছে। আমি মানে সমস্ত কেনাকাটার উপর 5% ডিসকাউন্ট আছে এবং হোম ডেলিভারি ফ্রি আছে। কতদিন থাকবে এটা? জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত থাকবে। যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হ্যাঁ, এবং মন্দির, হ্যাঁ, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান থেকে যদি আসে আমি তাদের জন্য আমার যতটা করণীয় আমি যথেষ্টভাবে হেল্প করবো বা করে দেবো, ছাড় দিয়ে দেবো। আমার দোকানের ঠিকানা রানা মার্বেল, ফুরফুরা শরীফ, শিয়াখালার দিকে রেহেল গেটের সম্মুখে, উজলপুকুরের সন্নিকটে। আরেকটি দোকান আছে আপনার ফুরফুরা শরীফ খাতুন মোড়। আমার নাম হলো আব্দুর রাইহান, বলবে সবাই রানা নামে চেনে আমাকে, হ্যাঁ, রানা ভাই বলে। রানা মার্বেল ইতিপূর্বেই আমাদের এই এলাকার মানুষের একটা কাছে যথেষ্ট আস্থা অর্জন করেছে এবং যার পরিপ্রেক্ষিতে বর্তমানে তার যেখানে শোরুমটা আছে সেটা অনেক ছোট্ট এলাকার মধ্যে এবং বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী জায়গার যত সংকুলনের অভাবে কারণে সেখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি রাখতে পারছে না, যার জন্য একটু মানে খোলামেলা ফাঁকা জায়গায় আজকে উজুরপুরা শরীফে, উজুরপুকুর সন্নিকটে রানা মার্বেলের যে নতুন শোরুমটা উদ্বোধন হলো তার উদ্দেশ্য আগামী দিনে এই এলাকা এবং আশেপাশে গ্রামের মানুষ তারা তাদের নিজস্ব বাসস্থান, বাড়িঘর, বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন কোম্পানির মাল অনেক সহজ সুলভে এখানে পাবে, সেই উদ্দেশ্য নিয়েই আজকে এই পথ চলা শুরু হবে। এলাকার মানুষের স্বার্থে দামের ক্ষেত্রে রানাদের কাছে কী আবেদন রাখেন? আমি রানা মার্বেলের যে প্রোভাইডার, সে রানার কাছে আমি গত দুদিন আগেও বলেছি যে তোমাকে বেস্ট অ্যান্ড চিপ পলিসিতে এগোতে হবে, কারণ মানুষের সবসময় একটা টার্গেট থাকে আমি কলকাতায় গেলে অনেক ভালো পাবো, বড় শহরে গেলে অনেক তুলনামূলক কম দামে পাবো, ভ্যারাইটিস পাবো, তোমাকে সেইটা লক্ষ্য রাখতে হবে। বিজনেস মানি, ব্যবসা মানি একটা প্রফিট, স্বাভাবিকভাবে প্রফিট করবে, প্রফিটটার ক্ষেত্রে যতটা না করলে নয়, যতটা মানুষের পাশে থাকা যায় সেই মন মানসিকতা দিনেই ওর পথ চলা শুরু করেছে। তাই আমি বিভিন্ন আপনাদের যত সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউবার আছে, এখানে বহু চ্যানেল যাদের বদৌলতেই আজকে রানা মার্বেল জানতে পারবে বিভিন্ন গ্রাম, বিভিন্ন জেলা, বিভিন্ন শহর, তো যাদের যারা আপনাদের চ্যানেল দেখছেন বা দেখবেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অন্তত একবার রানা মার্বেল আসুন, এই শোরুম একবার ঘুরে যান, এখানে আপনাদের পছন্দ মতো জিনিস দেখুন এবং তার সাথে সাথে দামটাও আপনারা যাচাই করুন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে রানা মার্বেলের যারা এখানে ক্রয় করতে আসবেন তারা কলকাতার দামে কিছু কিছু মাল, যেহেতু ও সরাসরি যেখান থেকে মাল তৈরি হচ্ছে অন্যান্য স্টেটে, সব মাল তো আমাদের পশ্চিমবাংলায় তৈরি হয় না, অন্যান্য যে স্টেটে মাল তৈরি হচ্ছে সেখান থেকে ও মাল সংগ্রহ করছে, যার দরুন অনেক বড় বড় দোকানের থেকেও রানা মার্বেল অনেক বেস্ট অ্যান্ড চিপ পলিসিতে এই ব্যবসাটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে রানার মার্বেলের একটা নতুন ভাবে এখানে উদ্বোধন হলো, এর আগেও এই প্রতিষ্ঠান চলছিল, খুব বিশ্বস্ততার সঙ্গেই চলছিল এবং এলাকায় একটা সুনাম অর্জন করেছে। আজকে এই একটা নতুন তার উদ্বোধন হলো, এখানে এসে খুবই ভালো লাগছে। সব থেকে হচ্ছে কি, নতুন যে কালেকশনগুলো করেছে আপডেট ভার্সন একদম 2023-এর অনেকগুলো দেখলাম যে নতুন নতুন টাইলস প্রতিনিয়ত আপডেটের পরিবর্তন হয়, তো আজকে যেখানে আসলাম দেখলাম আপডেট খুব সুন্দর ভার্সন মালপত্র নিয়ে এসেছে। আশা করি এখানে কাস্টমার আসলে কোনো না কোনো টাইলস বলুন, মার্বেল বলুন, পছন্দ হবে এবং এখান থেকে নিয়ে যাবে, খুবই ভালো আছে। সব থেকে বড় জিনিস টেস্ট খুব ভালো আছে, রুচি আছে ভালো, তো এখান থেকে আশা করি কাস্টমারকে ফিরে যেতে হবে না। এখানে এসে খুব ভালো লাগছে আমাকে, কয়েকটা কালেকশন আমাকে নিজেকেও খুব ভালো লেগেছে, বিভিন্ন জায়গায় যাই দেখি কিন্তু আজকে এখানে আমাকে খুবই ভালো লাগলো। এবং এই মফস্বল এলাকায় এটা তৈরি হয়েছে, আশা করি যদি রেটটা ঠিকঠাকভাবে ঠিক রাখেন কলকাতার থেকে বা শহর
শহর এলাকা থেকে মানুষ এখানে আসবেন, এখান থেকে মালপত্র নিয়ে যাবেন। আর চিন্তা নেই, একেবারে আপনার বাড়ির পাশে এসে গেছে অ্যাপেলো ডায়াগনোস্টিক অথোরাইজড কালেকশন সেন্টার, ভগবতীপুর বাজার অ্যাপেলো ফার্মেসির পাশে। এখানে মল, মূত্র, রক্ত, কফ পরীক্ষা করা হয়। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করার এছাড়াও ECG করার ব্যবস্থা আছে। যে কোনো টেস্টের ওপর 20% ছাড় দেওয়া হয়। সমস্ত রোগের স্পেশালিস্ট ডাক্তারবাবুরা এখানে বসেন। যোগাযোগের নাম্বার 6297298351 অথবা 7602972093।